এইসব দাদা, তুমি ভোট দিয়েছো? না না, আমার এখন ভোট দিইনি, আমি ভোট তো তুমি কাকে ভোট দিবে? বিজেপি। জোরে বলো, বিজেপি। হ্যাঁ, তা বিজেপি দিবে তো কি হয়েছে, যার ইচ্ছা যেটুকু ইচ্ছা। হ্যাঁ, তো এই দাদা হচ্ছে ভোট দেবে, এখনো অব্দি দেয়নি। তো সকাল থেকে এসেছে এখানে ক্যাম্পিং করছে, তো কিছুক্ষণ পরে এখানে ভিড় কমলে তারপরে ভোট দেবে। তো সবাইকে হ্যালো গাইস, তোমাদের সামনে নিউ ব্লগ ভিডিও নিয়ে এসে গেছি আমি। তো আজকের যে পাতিপুনিয়া হাই স্কুলে যেতে যেতে আমি আজকের যে ক্যাম্প রয়েছে কংগ্রেস, বিজেপি এবং তৃণমূল, তো সেই ক্যাম্পের যে যেখানে এখানে ক্যাম্পিংয়ে যারা আছে, তো আমি তাদের সাথে আমি কিছু কথা বলে দেখব তারা কি বলতে চায় এবং তাদের কথা শুনবো আমি এবং তোমাদেরকেও শোনাবো। তো আমি এখন যাচ্ছি এই বন্ধুদের কাছে এবং দাদাভাইদের কাছে, তো যারা সকাল থেকে এখানে বৃষ্টিতে ভিজে ভিজে আছে তাদের সাথে আমি কথাগুলো বলে দেখবো। দাদা, পাতিপুনিয়া হাই স্কুলে যেতে লাগে, তোমরা তো সিপিএম কংগ্রেস জোট হয়ে তো দাঁড়িয়েছো? না না, আমরা অনলি কংগ্রেস। অনলি কংগ্রেস? হ্যাঁ, আমরা একক ভাবছি। আচ্ছা, ঠিক আছে। তোমাদের মানে এই ভোটে তোমাদের জিতার সংখ্যা বেশি তো? কংগ্রেস থেকে 243 নম্বর দিতে বেরিয়ে যাবে। তো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তো সামনের দিকে আমি দেখব। তো আজকের বৃষ্টির কারণে এই জন্যে ছবিটা ক্লিয়ার দিতে পাচ্ছি না, আমি বাইকে যাচ্ছি। মা মাটি মানুষের এখানে কিছু কাগজের ব্যাপার আছে এখানে। তো দাদা কেমন আছেন? ভালো আছি। মমতা ব্যানার্জি জিতবে তো? হ্যাঁ, আমরা জিএমসিতে জিতবো, ভালো করে জিতবো। ও, আমি এখানে কিছু কথা বলে দেখলাম, আমরা এখানে নয় পুরো পশ্চিম বাংলা জিতবো। তো আমি সামনের দিকে এগিয়ে যাব, তো অনেক ক্যাম্প রয়েছে 243 নম্বর বুথে। এখানে সিপিএম বুথ রয়েছে, সবই আমাদের গ্রামের ছেলে। ভোট দিয়েছো? হ্যাঁ, ভোট কাকে দিয়েছো?
কাকে ভোট দিয়েছো? টিএমসিকে দিয়েছি বলছি। তো এখানে দেখতে পাচ্ছি মামাটি মানুষের সংখ্যাটা বেশি, তো আমি এগিয়ে যাচ্ছি। পাতিবুনিয়া প্রাইমারি স্কুলের ভিডিও আমি করেছি, তো পাতিবুনিয়া প্রাইমারি স্কুলের থেকে এখানে হাই স্কুলে বেশি জনসংখ্যা, তো আমি এগিয়ে যাচ্ছি এখন। হাই হ্যালো, তো আমি সামনের কিছু ভিডিও দেখাবো তোমাদেরকে। তো আজকের বৃষ্টির কারণে একটু সমস্যা হয়ে গেল, না হলে তোমাদেরকে ভোটের লাইনগুলো দেখাতাম। তো আমাদের এই বৃষ্টির কারণে এখন সব ভোটাররা স্কুলের ভিতরে ঢুকে গেছে, তার কারণে আজকের এই ভিডিও দেখাতে একটু প্রবলেম হয়ে গেছে। তো স্কুলের ভিতরে ঢোকার পারমিশন আমার নেই, কেননা আজকের ভোটের দিনে এখানে পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে এখানে ভোট। এই দাদা নমস্কার, কেমন আছেন? তো দাদার সাথে দেখা হলো, তো দাদার সাথে কথা বলে দেখব। দাদা এখন এদিকে আসুন। তো দাদা কখন থেকে এসেছো এখানে? আমরা এসেছি তো 6টা সাড়ে 6টা থেকে। আর 6টা থেকে এই বৃষ্টির কারণে এখানে মানে ভোটাররা এসেছে ভিতরে লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে আছে, কেউ আবার বাড়ি চলে গেছে। তো আজকে তো আমার ভিতরে ঢোকার পারমিশন নেই, কেননা এখানে পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে আমার এখানে ভোট ক্যাম্পিং হচ্ছে, তার কারণে আমি ভিতরে ঢুকতে পারছি না। তো বাইরে আমি যেই সব দাদা, তুমি ভোট দিয়েছো? তো তুমি কাকে ভোট দেবে? বিজেপি, জোরে বলো বিজেপি। হ্যাঁ, বিজেপি দেবে তো কি হয়েছে, যার ইচ্ছা বিজেপি। হ্যাঁ, তো এই দাদা হচ্ছে ভোট দেবে, এখনো অব্দি দেয়নি। তো সকাল থেকে এসেছে এখানে ক্যাম্পিং করছে, তো কিছুক্ষণ পরে এখানে ভিড় কমলে তার ভোট দেবে। তো সবাইকে থ্যাংক ইউ জানিয়ে আমার ভিডিওটা সমাপ্ত করছি।